वेलकम केजी स्टूडेंट्स टू योर ई-लर्निंग क्लास মনে আছে তো আমাদের এই যে ছড়ার বইটার কথা ছন্দে বর্ণে ছড়ার ধারা দ্বিতীয় ভাগ এই বইটা থেকে আমরা একটা প্রচলিত ছড়া পড়ব দেখেছো খোকন ছড়ার নাম খোকন আগে আমি একবার বলি তারপর তোমরা আস্তে আস্তে আমার সঙ্গে পড়ো খোকন খোকন ডাক পাড়ি খোকন গেছে কার বাড়ি আইলে খোকন ঘরে আর দুধ মাখা ভাত কাকে খায় এবার আমরা এই ছড়াটা কিন্তু একটু সুরে করব ঠিক আছে আমার সাথে বলো খোকন খোকন ডাক পাড়ি খোকন গেছে কার বাড়ি আই রে খোকন ঘরে আই দুধ মাখা ভাত কাকে খায় খোকন খোকন ডাক পাড়ি খোকন গেছে কার বাড়ি আই রে খোকন ঘরে আই দুধ মাখা ভাত কাকে খায় খোকন খোকন ডাক পাড়ি খোকন গেছে কার বাড়ি আই রে খোকন ঘরে আই দুধ মাখা ভাত কাকে খায় এবার একসঙ্গে একটা একটা লাইন আমরা রিপিট করি বলো আমার সাথে খোকন খোকন ডাক পাড়ি খোকন খোকন ডাক পাড়ি খোকন গেছে কার বাড়ি খোকন গেছে কার বাড়ি আই রে খোকন ঘরে আয় আই রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় দুধ মাখা ভাত কাকে খায় আই বাড়ি পিট করি খোকন খোকন ডাক পাড়ি খোকন গেছে কার বাড়ি আই রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় এই যে খোকন কবিতাটা এই প্রচলিত কবিতা এটা আমরা করব আগে দিন করেছিলাম সাত টাকা মনে আছে সাত টাকা আজকে কিন্তু সুরে করব আগে দিন আমরা কবিতাটা পড়েছিলাম সাত টাকা আজকে আমরা একটু সুরে প্র্যাকটিস করি তাই তো খোকন খোকন করে মাই খোকন গেছে কাদের নাই সাত টাকা কে দাঁড়বায় খোকন রে তুই ঘরে আয় খোকন খোকন করে মাই খোকন গেছে কাদের নাই সাত টাকা কে দাঁড়বায় খোকন রে তুই ঘরে আয় খোকন খোকন করে মাই খোকন গেছে কাদের নাই সাত টাকা কে দাঁড়বায় খোকন রে তুই ঘরে আয় এটা কিন্তু তোমাদের প্রচলিত কবিতা ছিল আমরা কিন্তু আজকে আগে দিনে একটা রিপিট করেছি আবার আজকে একটা নতুন করেছি আগে দিনে সাত টাকা আর আজকের খোকন দুটো ছড়া কিন্তু আমরা রেডি করলাম এবার কিন্তু আমরা আমাদের একটা ওয়ার্কশিটে চলে যাব কবিতাটা কিন্তু অবশ্যই সবাই রেডি করবে এবার আমরা যখন যাচ্ছি ওয়ার্কশিটে আমরা আগের দিন কি পড়েছিলাম আমরা দীর্ঘ রি আর এ দিয়ে কিছু শব্দ পড়েছিলাম মনে আছে দীর্ঘ দিয়ে পড়েছিলাম উড়ো আর উষর রি দিয়ে ঋষভ আর এ দিয়ে একক এক দুটো শব্দ পড়েছিলাম আর কি পড়েছিলাম একতারা আমরা পড়বো আমরা একতারাটা পরে পড়বো যেহেতু আকার মাত্রিক শব্দ যখন আমরা শিখব তখন ওটা আমরা শিখব তাহলে আজকে আমরা তার উপরে একটা কালকে একটা ছোট্ট ওয়ার্কশিট করেছিলাম আজকে আমরা একটু ভালো করে গুছিয়ে ওয়ার্কশিটটা করি তাহলে শুরুতে আমাদের কি আসছে দীর্ঘ রি আর এ দিয়ে শব্দে ফার্স্টে আসছে ফাঁকা ঘর ভর ল্যান্স আমরা কমপ্লিট করব আমরা বানানগুলো শিখে গেছি এবার আমাদের কাছে কোনো ব্যাপারই না করা ফাঁকা ঘর ভরো প্রথমেই আছে দীর্ঘ ড্যাশ র দীর্ঘ ড্যাশ র প্রথমে আমরা কি লিখবো হ্যাঁ শিখে গেছি আমরা উষর দীর্ঘ মদনস র উষর উষর মানে কি বলেছিলাম এটা হচ্ছে অনুর্বর জমি মানে যে জমিতে কোনো চাষ হবে না কোনো গাছপালা ভালো হয় না চাষ করা হয় না সেই জমিটা হচ্ছে উষর তারপর আসছে দীর্ঘ ড্যাশ আমরা কি বলেছিলাম দীর্ঘ ভয়সর র তোমাদের বইয়ে আছে উড়ো উড়ো মানে কি ছিল উড়ো মানে ছিল বিবাহিত যে বহন করছে বিবাহিত তারপর আসছে ঋষ রি আজকে আমি কি বসবে আমাদের মন্দান্য ভ
ঋষভ। ঋষভ মানে কি কি বলেছিলাম বলো তো? একটা ঋষভ মানে কি? সাপ। সেকেন্ড, ঋষভ হচ্ছে বিষ্ণুর অষ্টম অবতার। থার্ড, ঋষভ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, সবার থেকে যে শ্রেষ্ঠ। অ্যান্ড নাম্বার, হ্যাঁ ঋষভ। এই যে এবার আসছে আমাদের এ ড্যাশ, তার মানে এ ক, এক, নাম্বার ওয়ান এক। তারপর আসছে এ ক ড্যাশ, তাহলে কি হবে? একক। এ ক আর ক, একক। একক মানে কি বলেছিলাম? একক মানে কিন্তু বাংলা ভাষায় কিন্তু একটা একা বা একলা, এই কথাটা ব্যবহার করা হয় একক মানে, ঠিক আছে? এবার থাকো তো, প্রথমে আমরা তাহলে ফাঁকা ঘর বড় কমপ্লিট, উষর, উড়ো, ঋষভ, এক এবং একক। প্রথম বর্ণের সাথে মিল করো, আমরা কিন্তু প্রথম বর্ণের সঙ্গে একটা করে শব্দ লিখেছি, যে শব্দগুলো তোমাদের বই অলরেডি আছে। এ ক ক একক, দীর্ঘ ঢ শূন্য ড উড়ো, রি মন্দনস ঘ ঋষভ। তাহলে আমরা কি করব, এখানে রি দীর্ঘ, রি এ, তিনটে আমাদের লেটার আছে, তিনটে বর্ণ আছে, তিনটে বর্ণের সঙ্গে তিনটে শব্দ আমরা মিল করব। দীর্ঘর সঙ্গে আমরা উড়ো দেখতেই পাচ্ছি, আমরা এখানে মিলটা করলাম। এবার রি, রি এর সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি? ঋষভ, রিতে ঋষভ। এবার আসছে এ, এতে আমরা কি করব? একক। অলরেডি এটা আমরা, আমাদের কাছে খুব ইজি, কারণ আমরা স্পেলিংগুলো শিখে গেছি, বানান শেখা হয়ে গেলে এগুলো আমাদের আস্তে আস্তে করতেই পারবো। তাহলে আমরা দুটো ওয়ার্ড কমপ্লিট করেছি ওয়ার্কশিটে। এবার দেখো তো, সঠিক বানান ভুল করো, এখানে কিছু ভুল বানান দেওয়া থাকবে, কিছু ঠিক বানান থাকবে। এখানে যেমন পড়া গেছে, প্রথমে দেখো দীর্ঘ মধ্যনস্বর র উষর, আবার দীর্ঘ মধ্যনস্বর দর্শন র উষর। এখানে কিন্তু দুটোই কিন্তু প্রথম দুটো কিন্তু একই বর্ণ আছে, কিন্তু প্রথমেটা আছে বয়সুরা, তারপর আছে ডয়সুরা, কোনটা ঠিক বলো তো? ঠিক, আমরা তো উষর পড়েছিলাম বানান দীর্ঘ মদনেশ্বররা, তাহলে আমরা উষর এই বানানটাতেই, আমরা ফার্স্ট বানানটাতে সার্কেল করলাম। এবার আসছে গোল করার পর আমরা দ্বিতীয় বানানো চলে যাচ্ছে, রি দন্দেশ্বর ভ, আবার আছে এখানে রি মদনেশ্বর ভ। ঋষভ বানান কোনটা ঠিক? লেফট সাইড, রাইট সাইড, ডান দিকটা ঠিক, ঠিক বলেছো। এবার ডান দিকটা আমরা সার্কেল করলাম। এবার আসছে হর্ষ ডয়শন র বুড়ো, আবার আছে দীর্ঘ ডয়শন র বুড়ো, বুড়ো বানান এটা আমাদের ঠিক। এবার একটি করে শব্দ লিখো, তোমরা অলরেডি যেটা পড়েছি আমরা বইয়ে, আমরা সেটাই লিখতে পারি। তাহলে আমরা কি লিখব? ফার্স্টে আমরা লিখে দেবো দীর্ঘ, দীর্ঘ দিয়ে লিখতে দিয়েছে, আমরা লিখব দীর্ঘ এবার আসছে রি, রি দিয়ে আমরা একটা বানান করেছি ঋষভ, রি মতনস্ব ঋষভ। আর এই দিয়ে আমরা কিন্তু দুটো বানান করেছি আজকে, এক আর একক, দুটোই আমরা কিন্তু লিখতেই পারি, আমরা ইচ্ছে করলে একও লিখতে পারি অথবা আমরা কিন্তু একক কথাটাও লিখতে পারি। তাহলে আজকে আমরা কিন্তু যে আমরা দীর্ঘ, রি, এ, এই তিনটে ভিত্তিতে কিন্তু আমরা তিনটে যে বর্ণ তার ভিত্তিতে আমরা একটা ওয়ার্কশিট কমপ্লিট করলাম, ঠিক আছে? তোমরা কিন্তু কবিতাটা মনে করে সবাই কিন্তু বাড়িতে পড়বে। নেক্সট দিন আমরা আবার নতুন নতুন শব্দ নিয়ে আসব, শব্দ দিয়ে বানান শিখ, কিন্তু তোমরা কিন্তু এই কবিতা দুটো কিন্তু পড়া ভুলবে না। কেজি স্টুডেন্ট, তোমাদের বই কিন্তু পেয়ে গেছি, এবার আমরা সবাই কিন্তু কবিতাগুলো ধীরে ধীরে রেডি করে নেবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাভ আ গুড ডে।